হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আবার চলে আসলাম ছড়াতে স্নান করার লিগে। ছড়া বলতে এটা ঝর্ণার মতনই, ঝর্ণার জল আসে এটাতে, পাহাড়ের জলটা, যে শুদ্ধ জল, যেটা পাথর থেকে যে জলটা আসে পাহাড় থেকে ওটা আসে আর কি, একদম ফ্রেশ জল। তো এটা দেখতে পাচ্ছেন, তো প্রায় সময় আমরা এখানেই করা হয়, কেননা রুমের পাশেই, এখন যেখানে যে গ্রামটাতে আছি ওই গ্রামের রুমের পাশে আমরা যেখানে আছি আর কি। তো আমরা তো এখানে টেম্পোরারি লোকেশন, কিছুদিনের জন্য আছি এখানে। তো এই জায়গাটার পাশেই ছড়াটা আর কি। তো এটার মধ্যে ভালো জল বলে আমরা এখানেও স্নান করি, তারপর গাড়ি দিয়েও জল আসে। এই যে ছাগলটাগুলো আসলো, ওরা ঘাস টাস খাচ্ছে আর আমরা এখানে স্নান করছি। তো এখানে ভালোই লাগছে স্নান টান করে। তো এই জলটা যখন ফ্রেশ, তো এখানে কাপড় টাপড় ধোয়া হয়, সব কিছু ভালো জল একদম ফ্রেশ। এই যে পাথর টাথর হয়, কত সুন্দর পাথর হচ্ছে দেখেন এখানে। তো পাথর যেই জলে পাথর হয়ে ওই জলটা একদম ফ্রেশ থাকে আর কি, ভালো, মোটামুটি 80% ফ্রেশ জল থাকে পাথরের জলগুলো। এই যে আর জায়গাটাও ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর দেখেন কীরকম স্রোত আসছে জলের, ভালো স্রোত, তো ভালো লাগে এখানে স্নান করে। তো এই জন্য আমরা প্রায় সময় এখানেই স্নান করি। তো আশা করি জায়গাগুলো ভালোই লাগবে আর এই ঝর্ণার জলটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর সবাই বা সবসময় ভালো থাকবেন আর চ্যানেলগুলোর পাশে অবশ্যই থাকবেন। তো আমরা বিভিন্ন ভিডিও দিতেই থাকি, যেখানে যাই এখানে ভিডিও, শুধু ভিডিও, শুধু ভিডিও দিই। তো দেখতে থাকবেন আপনারা, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।